জেদ্দায় আল রাকি পলিক্লিনিকের সেবার মান উন্নয়নের প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জেদ্দায় বাংলাদেশী মালিকাধীন ডিএমসি গ্রুপের প্রতিষ্ঠান আল রাকি পলিক্লিনিক জেদ্দায় কিং আব্দুল আজিজ হাসপাতাল এলাকায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সাথে উক্ত পলিক্লিনিকের পরিচিতি এবং কিভাবে প্রবাসীদের উন্নত সেবা দেওয়া যায় সেই লক্ষ্যে গেল বুধবার বিসমিল্লাহ হোটেলে রাতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিক সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। ব্রাঞ্চ ম্যানেজার বিলাল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ফিরোজ, বিশেষ ব্যবসায়ী আশরাফ আলিম, হাফেজ আহমেদ মিরন, মাসুদ আলম এবং মেজবাহ সহ অনেক প্রবাসীরা, সেই সাথে ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। প্রবাসীদের একটি উন্নত মানের মানসম্মত ক্লিনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন প্রধান অতিথি। সব ধরনের সেবা দ্রুততর সাথে কম খরচে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।